প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণী অনুশীলনী 11.2 এর 19, 20 এবং 21 নম্বর নিয়ে। 19-এ যেটি বলা আছে সেটি হচ্ছে একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত 4:7। ওই মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পর তার ফলন কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে দেওয়া আছে যে মাঠের সেচের আগের ও পরের ফলন অনুপাত অর্থাৎ 4:7, এবং আগের যে ধান উৎপাদন হতো সেটি 304 কুইন্টাল, এখন তাহলে সেচের পরে কত? তাহলে এক্ষেত্রে আমরা যে অনুপাতটা আছে সেটি আগে তুলে নিতে পারি, যে দেয়া আছে সেচের আগের ও পরের ফলন, দেয়া আছে সেচের, লিখতে পারি সেচের আগের ও পরের ফলনের অনুপাত, সেচের আগের ও পরের ফলনের অনুপাত 4:7। তো এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে আগেরটা হচ্ছে 4 এবং পরের ফলন হচ্ছে 7। তো আমরা এখন ঐকিক নিয়মের মতো লিখতে পারি যে সেচের আগের ফলন 4 কুইন্টাল হলে পরের ফলন 7 কুইন্টাল। একইভাবে লিখতে পারি যে সেচের আগের ফলন 1 কুইন্টাল হলে পরের ফলন 7 উপরে নিচে 4, এত কুইন্টাল। সেচের আগের ফলন 304 কুইন্টাল বলছে, 304 কুইন্টাল হলে পরের দিন যেটি হবে সেটি হচ্ছে 7 × 304, নিচে বসাবো 4, যদি কাটি বা ভাগ দিই 304 কি অবশ্যই 76, এখানে 76 দিয়ে 7-এর অর্থাৎ 6 × 7 = 42, হাতে আছে আমাদের 4 × 7 = 49 আর 4 = 53 অর্থাৎ 532 কুইন্টাল, আর এটি হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো। এবার চলে যাবো আমরা আমাদের পরবর্তী অঙ্ক অর্থাৎ 20-এ। 20-এ যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এমন যে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3 হলে সমান পরিমাণের ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করতে বলা হয়েছে আমাদের। তাহলে আমাদের, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত দেয়া আছে আমাদের 3:2, তো আমরা এখন লিখতে পারি যে দেয়া আছে 3:2 তখন আমরা লিখতে পারি ধান ও চাল, দেয়া আছে ধান ও চালের অনুপাত 3:2। আবার দেয়া আছে যেটি সেটি হচ্ছে গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত, তো সেটি লিখতে পারি গম ও সুজি, সেটির অনুপাত দেওয়া আছে 4:3। এখন আমাদের অঙ্কে যেটি বলছে সেটি হচ্ছে সমান পরিমাণের ধান ও গম থেকে, অর্থাৎ ধানের অনুপাত এখানে আছে 3 আর গমের অনুপাত এখানে আছে 4, বলছে সমান পরিমাণ ধান ও গম। তাহলে যদি সমান পরিমাণ ধান ও গম বানাতে হয় তখন আমাদের যেটি করতে হবে, এটিকে আমরা 1 নং আর এটিকে 2 নং সমীকরণ দিতে পারি। তখন আমাদের যদি দুইটা আমরা সমান করতে চাই তাহলে আমাদের যেটি করতে হবে 1 নংকে 4 দ্বারা আর 2 নংকে 3 দ্বারা গুণ করতে হবে। আর যদি এটি করি তখন আমাদের ধান ও চাল যেটি হবে 4 দ্বারা 1 নংকে গুণ করলে 3×4 = 12 অনুপাত, 4 দ্বারা 4×2 = 8, আর গম ও সুজিকে যখন 3 দ্বারা গুণ করব তখন আমাদের যেটি হবে সেটি হচ্ছে 3×4 = 12 অনুপাত আর 3×3 = 9। অর্থাৎ আমরা যদি এখানে লক্ষ্য করি যে ধানের অনুপাত এখানে 12 আর নিচে গমের অনুপাতও 12, অর্থাৎ আমাদের অঙ্কে যেটি বলছে সেটি হচ্ছে সমান পরিমাণ ধান ও গমের অনুপাতে, তাহলে ধান আর গম এখানে সমান হয়েছে 12।
বলছে সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো। তাহলে এখানে চালের অনুপাত যেটা বের হয়েছে সেটি হচ্ছে 8 আর সুজির অনুপাত 9। তাহলে আমরা অবশ্যই এখানে লিখতে পারি যে সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল, সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজি আমাদের যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 8 আর 9, আর এটি হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্ক, অর্থাৎ আপনার 21 নম্বর। 21 নম্বরে কি বলা আছে আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে 21-এ বলা আছে, 21-এ আমাদের যেটি আছে সেটি হচ্ছে একটি জমির ক্ষেত্রফল। এখানে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে এত এবং এত হলে অপর জমির ক্ষেত্রফল কত। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের যে প্রথম ও দ্বিতীয় জমির, অর্থাৎ প্রথম দুটো দৈর্ঘ্য আর দ্বিতীয় দুটো প্রস্থ, প্রথম ও দ্বিতীয় জমির দৈর্ঘ্য আমরা এখানে লিখতে পারি দেয়া আছে প্রথম ও দ্বিতীয় জমির দৈর্ঘ্যর যে অনুপাত সেটি হচ্ছে 3:4। প্রথম ও দ্বিতীয় জমির দৈর্ঘ্যের অনুপাত 3:4। তাহলে 3:4 হলে এখানে লিখতে পারি, মনে করি বা ধরি প্রথম জমির দৈর্ঘ্যটা এখানে যেহেতু অনুপাত 3 তাহলে অবশ্যই 3x, আর দ্বিতীয় জমির দৈর্ঘ্যটা হবে এখানে যেহেতু অনুপাত 4 তাহলে 4x। আবার প্রথম ও দ্বিতীয় জমির প্রস্থের অনুপাত দেয়া আছে, প্রথম ও দ্বিতীয় জমির প্রস্থের অনুপাত আমাদের যেটি দেয়া আছে সেটি হচ্ছে 2:5। তার মানে প্রথম জমির প্রস্থ 2 আর দ্বিতীয় জমির প্রস্থ 5। তো আমরা এখন লিখতে পারি, মনে করি বা ধরি প্রথম জমির প্রস্থ দৈর্ঘ্যকে যেহেতু x ধরা হয়েছে প্রস্থটাকে y ধরবো, 2y, তো দ্বিতীয় জমির প্রস্থ হবে 5y। এবার লিখবো যেটি যে প্রথম জমির, তাহলে ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে আমাদের, প্রথম জমির দৈর্ঘ্যটা যেটি ছিল সেটি হচ্ছে 3x, আর প্রথম জমির প্রস্থ হচ্ছে 2y, গুণ করলে ক্ষেত্রফল বের হয়ে যাবে 3×6xy। এটা হচ্ছে আমাদের প্রথম জমির ক্ষেত্রফল। প্রশ্ন মতে আমরা যদি একটু লক্ষ্য করি, প্রশ্নে আমাদের যেটি বলা আছে যে প্রথম জমির ক্ষেত্রফল 432, তাহলে এখানে প্রথম জমির ক্ষেত্রফল যেটি বের হয়েছে সেটি হচ্ছে 6xy = 432, কারণ প্রথম জমির ক্ষেত্রফল এখানে 6xy বের হয়েছে, আর আমাদের প্রশ্নেও দেওয়া আছে যে প্রথম জমির ক্ষেত্রফল 432। তাহলে লিখতে পারি আমরা 6xy = 432, xy = 432টা উপরে নিচে 6, যখন আমরা কাটবো বা ভাগ দেব 6×12=2, 6×7=42, 43 অর্থাৎ 72। সুতরাং xy = আমাদের যে মানটি বের হচ্ছে সেটি হচ্ছে 72। এখন আমাদের অঙ্কে বলছে যে অপর জমির ক্ষেত্রফল কত, তো আমরা এবার লিখব অপর জমির বা দ্বিতীয় জমি যেটি লিখছি সেটি লিখব অপর জমির ক্ষেত্রফল। আমরা জানি অপর জমির বা দ্বিতীয় জমির আমাদের যে
ক্ষেত্রফল সেটি কিভাবে বের হবে, সেটি হচ্ছে প্রথম দ্বিতীয় জমির দৈর্ঘ্যটা ছিল 4x আর দ্বিতীয় জমির প্রস্থটা ছিল 5y। তো এক্ষেত্রে এই দুটো গুণ করলে চার পাঁচা 20xy, এখন 20 গুণ xy এর মান 72, তো শূন্য এক্ষেত্রে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, অর্থাৎ 1440 বর্গ মিটার, অর্থাৎ 20 আর 72 গুণ করলে এখানে 20 দেওয়া আছে, xy এর মান হচ্ছে 72, আর 20 আর 72 গুণ করলে 1440 বর্গ মিটার, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জমির ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা আপনার অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং আমার ক্লাসটি আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অলমেদ নোটবুক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো এবং উপকৃত হতে পারো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।